এত বড় হাসি এনে বাবা তুমি আমার কথা বলছো না মিষ্টি যেখানেই যায় সব ভাইকে খুশি করে দেয় মা বাবা সকলের প্রিয় হয়ে মিষ্টি মিষ্টি শোনার জন্য সেরা মিষ্টি দুধে ভালো দিয়ে তৈরি মাদার ডেয়ারি মিষ্টি এত ক্রিমি এত টেস্টি যে প্রত্যেক চামচে খেয়ে পাবে ছোটবেলার সব আমার ফেভারিট মিষ্টি মাদার ডেয়ারি সবাইকে মিষ্টি স্বাদ মাদার ডেয়ারি মিষ্টি দই ক্যাম্পেইনে এবার আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে আমরা খুবই আশাবাদী যে এই ক্যাম্পেইনটা খুব হিট করবে আবির কতটা আশাবাদী আমি জানতে চাইব আমি যেটা বললাম আমাদের সকলে আমাদের একটা সুইট টুথ আছে বাঙালিদের আর মিষ্টি দই এমন একটা প্রোডাক্ট যেটার সঙ্গে মানুষ যে কোনো মানুষ আমি শুধু বাঙালি বলছি না প্রত্যেকে বাঙালির সঙ্গে মানে এটাকে রিলেট করে এবং আমি আমার ইন্ডাস্ট্রির কথাও বলতে পারি এখানে যখন আমি দেখেছি যে বাইরে থেকে মানুষ এখানে কাজ করতে আসেন প্রথম যে দুটো জিনিস তারা চান সেটা হচ্ছে রসগোল্লা খাবার মিষ্টি দই আর মাদার ডেয়ারি একদম সব জায়গায় কারণ এটা এত ভালো খেতে শুধু মানে পপুলারিটি বলবো না এটা কোথাও এটা হয় না যে ওটা খেতে হবে মাস্ট টু লিস্ট আর তার থেকে বড় কথা মাদার ডেয়ারি ইজ এ ব্র্যান্ড যেটা এনশিওরস কোয়ালিটি এবং সেটা বহুদিন থেকে আজকের নয় বহুদিন থেকে আমরা জানি সো উই আর রেস্ট অ্যাসিওর্ড সো সেরকম একটা প্রোডাক্ট সেরকম একটা ব্র্যান্ডের সঙ্গে নিজেকে এক জায়গায় এক এই জার্নিটায় আসতে পেরে ডেফিনেটলি ভালো লাগছে আর আমরা সবাই জানি যে আমরা খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট সো এই যে মিষ্টি যেটা ওরাও বলছেন সম্পর্কে মিষ্টি স্বাদ এই মিষ্টি স্বাদ তার একটু থাকুক আরও সুইটনেস আমাদের লাইফে আসুক বিকজ উই ডেফিনেটলি নিড মিষ্টি ইন মানে শুধু প্লেটে নয় আমাদের জীবনেও মনেও কথাবার্তা তো এটার সাথে সাথেই তোমার উপর বার্ডেন চলে এলো প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই ক্যাম্পেইনটা যাবে এবং ওরা টার্গেট রেখেছে যে আমরা 30% গ্রোথ আমরা চাই তো কতটা বার্ডেন মনে করো এটা আমি একদমই বার্ডেন মনে করছি না এটা একটা দায়িত্ব ডেফিনেটলি এবং আমার মনে হয় যে যেটা আমি বললামই তো আমরা তো খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি মিষ্টি দই খেতেও ভালোবাসি সো আমার মনে হয় এটা অর্গ্যানিক্যালি হবে আর দর্শকদের কি বলতে চাইবে আমাদের সকলকে আমি জানাই পয়লা বৈশাখ এসেই গেছে একদম দোরগোড়ায় নববর্ষের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই নতুন বছর সুস্থভাবে ভালোভাবে কাটুক আর যেটা এখানে আছি বলে বলছি না এখানে আছি বলে ডেফিনেটলি আরও বেশি করে বলবো যে মিষ্টত্ব বা মিষ্টি যে ব্যাপারটা আমাদের জীবনে সেটা আরেকটু বাড়ুক